হ্যালো বন্ধুরা, রেলোফিলিক সায়ন আমার ইউটিউব চ্যানেলে সবাইকে আবার স্বাগত। বেশ কিছুদিন আগে এক ভিডিওতে দেখিয়েছিলাম ভারতের সবচেয়ে সাকসেসফুল ইলেকট্রিক প্যাসেঞ্জার ক্লাস লোকোমোটিভ WAP-4 এবং WAP-7 এর মধ্যে একটা ডিটেল কম্প্যারিজন। WAP-4 এবং WAP-7 লোকোমোটিভের সেই ডিটেল ভিডিওটা যারা এখনও দেখেননি তাদের জন্য সেই ভিডিওটা দিলাম এই ভিডিওর নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। 1969 এর পর থেকে একমাত্র দূরপাল্লাগামী ডিলাক্স ট্রেন রাজধানী এক্সপ্রেস আসার পর থেকে ঘটে যায় বহু আধুনিকরণ। সেই মতোই তখনকার দিনে রাজধানী ট্রেনের পরে স্বল্প দূরত্বের জন্য ডিলাক্স ইন্টারসিটি ট্রেন পাওয়ার চাহিদা বাড়তে থাকে। অবশেষে 10 জুলাই 1988 গোয়ালিয়রের রাজা তৎকালীন রেলমন্ত্রী মাধবরাও সিন্ধিয়া উদ্বোধন করে ফেলেন রাজধানী এক্সপ্রেসের পরে একরকম ফুল্লি এয়ারকন্ডিশনড ডিলাক্স ইন্টারসিটি ট্রেন, যার নাম রাখা হয় শতাব্দী এক্সপ্রেস। শতাব্দী কথার অর্থ হল শতবর্ষ। সেই মতোই আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুজির শতবার্ষিক জন্মতিথি উপলক্ষে তাকে সম্মান জানিয়ে এই ট্রেনের নাম রাখা হয় শতাব্দী এক্সপ্রেস। এই শতাব্দী এক্সপ্রেসকে আগে গোয়ালিয়র পর্যন্ত চালানো হলেও আগামী দিনে মানুষের চাহিদা অনুযায়ী সেই ট্রেনকেই ঝাঁসি, তারপরে ভোপাল এবং এখন হাবিবগঞ্জ পর্যন্ত চালানো হয়, যেই হাবিবগঞ্জ এখন রানী কমলাপতি নামে পরিচিত। এই শতাব্দীর ট্রেনগুলো চালু হওয়ার পর থেকে ভারতীয় রেলে গতিবেগকে নতুনভাবে দেখা হয়। এরপরে কিছু বছর পরেই আসে বিপুল আধুনিকরণ, যার ফলে WAP-1 এবং WAP-4 লোকোমোটিভের পুরনো ডিসি ট্র্যাকশন মোটরের হাই এনার্জি কনজামশন এবং তাদের হাই মেনটেন্যান্স কস্টের ফলে রেল একটা বদলের হাওয়া দেখতে থাকে। তখনকার দিনে 1987 এবং 1995 এর মধ্যে বার্লিন এবং সুইজারল্যান্ডে চলত DB-120 এবং লোক 2000 এর মতন থ্রি ফেস এসি ইলেকট্রিক হাই স্পিড লোকোমোটিভ। এরপরে 1995 একটি সুইস সুইডিশ কোম্পানি এশিয়া ব্রাউন বভারি অথবা ABB সুইস লোক 2000 লোকোমোটিভের কনসেপচুয়াল ডিজাইন এবং DB-120 সিরিজের লোকোমোটিভের মেকানিক্যাল চেসিস মিলিয়ে তৈরি করে ফেলে একটা আলাদা রকমের হাই স্পিড লোকোমোটিভ, যেটা পরে ইম্পোর্ট করে আমাদের ভারতীয় রেল। ওয়াইড গেজ এসি ইলেকট্রিক ট্র্যাকশনে চালিত প্যাসেঞ্জার ক্লাসের 5 নম্বর ভেরিয়েন্ট হওয়ার ফলে এই লোকোমোটিভের নাম রাখা হয় WAP-5। ভারতের প্রথম থ্রি ফেস এসি লোকোমোটিভ হওয়ার ফলে WAP-5 এর বৈশিষ্ট্য অন্য লোকোমোটিভসের থেকে বহুগুণ বেশি হয়ে পড়ে, যার পরে সেই বিদেশি প্রযুক্তি ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে রপ্ত করে নেয় আমাদের ভারতের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস অথবা CLW। এরপরে এই লোকোমোটিভের বিপুল সফলতার পরে CLW তৈরি করতে থাকে একের পর এক মারাত্মক সব লোকোমোটিভ WAP-5। WAP-5 লোকোমোটিভ আসার পরে ভারতীয় রেলে হয় এক চূড়ান্ত ভোলবদল। প্রথমের দিকে এই লোকোমোটিভ পায় 12002 আপ নিউ দিল্লি ভোপাল শতাব্দী এক্সপ্রেস, যেই ট্রেন 2006 এর শেষের দিকে LHB রেক পাওয়ার পরে এই লোকোমোটিভের ফলেই
নিউ দিল্লি থেকে আগ্রা ক্যান্টের মধ্যে 150 থেকে 155 কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম হয়, যার পর থেকেই ভোপাল শতাব্দী হয়ে ওঠে ভারতের সবথেকে দ্রুতগামী ট্রেন। এইভাবেই WFE5 লোকোমোটিভকে হালকা এবং দ্রুতগামী বানায় এর BOBO বগি সিস্টেম, যার মানে হল 4 অ্যাক্সেলস এবং 8 হুইলস। এছাড়া এই লোকোমোটিভের 4টে অ্যাক্সেলে আছে 1150 কিলোওয়াটের 3-phase ইন্ডাকশন মোটর, যার ফলে এই লোকোমোটিভ পায় 5450 হর্স পাওয়ারের উচ্চ ক্ষমতা। এছাড়াও WFE5 একটি হাই স্পিড ইঞ্জিন হওয়ার ফলে হাই ডিঅ্যাক্সেলারেশনের জন্য এই লোকোমোটিভের প্রত্যেক চাকায় লাগানো আছে একটি করে ডিস্ক ব্রেক। এছাড়াও 3-phase AC ইলেকট্রিক সাপ্লাইতে চলার ফলে এই লোকোমোটিভে লাগানো হয় HOG টেকনোলজি, যার ফলে লোকোমোটিভ থেকে সরাসরি ইলেকট্রিক সাপ্লাই পৌঁছতে পারে প্রত্যেকটা কোচে। এইভাবেই WFE5 লোকোমোটিভের বিপুল সফলতার পরে 1995 সাল থেকে জানুয়ারি 2022 পর্যন্ত প্রায় 226খানা ইউনিট তৈরি করা হয়। বোবো বগি হওয়ার ফলে লোকোমোটিভের ট্র্যাকটিভ এফোর্ট কমে যায়, যার ফলে 24 থেকে 25 কোচের ট্রেনকে টানতে বেশ কিছুবার হয়ে যায় লোকো ফেলিওর। সেই কারণেই 2018 লোকো নাম্বার 30136 গাজিয়াবাদ WFE5 লোকোমোটিভকে 4500 কিলোওয়াটের ট্র্যাকশন মোটর বসিয়ে 6000 হর্স পাওয়ারের উচ্চ ক্ষমতা প্রদান করা হয়। এইভাবেই বেশ কিছু WFE5 লোকোমোটিভকে তাদের ট্র্যাকশন মোটর এবং গিয়ার রেশিও বাড়িয়ে টেকনিক্যালি মডিফাই করা হয়। প্রথমের দিকে ABB কোম্পানির 10টা ইম্পোর্টেড ইউনিট পাওয়ার পরে ভারতে CLW বেশ কিছু WFE5 লোকোমোটিভ বানিয়ে ফেলে। বিভিন্ন নামকরণ ছাড়াও আমুল এবং ফরচুন কোম্পানি তাদের নিজেদের কোম্পানির বিজ্ঞাপনের জন্য বহু WFE5 লোকোমোটিভকে বেছে নেয়, যাদের বডিতে পড়ে নতুন রকমের লিভারি।